ভারতের 60 কিলোমিটার এলাকা দখল করে নিয়েছে চীন। ভারত ভূখণ্ডের 60 কিলোমিটার অভ্যন্তরে ঢুকে পড়েছেন চীন সেনাবাহিনী, এমনটাই জানিয়েছেন অরুণাচলের বাসিন্দারা। স্থানীয়দের দাবি, অরুণাচলের অঞ্জু জেলায় চীনা সেনা ক্যাম্প দেখা গেছে। শনিবার এ খবর দিয়েছেন ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকা। খবরে বলা হয়েছে, স্থানীয়রা জানিয়েছেন অঞ্জু জেলার কাপাপু এলাকায় চীন সেনা ক্যাম্প খোঁজ মিলেছেন। ইন্ডিয়া টুডের একটি প্রতিবেদনেও দাবি করা হয়েছে, সপ্তাহখানেক আগে থেকেই নাকি ওই অঞ্চলে ডেরা বেঁধেছেন চীন সেনাবাহিনী। ভারতীয় সেনাবাহিনীর মালবাহকেরাও একই কথা জানিয়েছেন। উল্লেখ্য, এই অঞ্জু জেলার সাগলা গ্রাম এলাকা থেকে 2 বছর আগে নিখোঁজ হয়ে গিয়েছিল ভারতীয় 2 ভাই। লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোলের অদূরে এক গ্রামের বাসিন্দা ছিল তারা। চীন সীমান্তবর্তী অঞ্চলে ঔষধি গাছের খোঁজ গিয়ে হারিয়ে গিয়েছিল ওই 2 জন। স্থানীয়দের দাবি ছিল, চীন পিপলস লিবারেশন আর্মির হাতে বন্দি রয়েছেন তারা। ভারতীয় সেনাবাহিনীর কাছে একাধিকবার নিখোঁজদের সম্পর্ক তথ্য চেয়ে যোগাযোগ করেও কোনো লাভ হয়নি। অঞ্জুর বিধায়ক ও রাজ্যের নারী ও শিশু উন্নয়ন মন্ত্রী দাসাংলু পুল সেই সময় সংবাদ সংস্থাকে বলেছিলেন, চীন এখনও সরাসরি স্বীকার করেনি ওই 2 যুবক তাদের হেফাজতে রয়েছে কি না, তবে আমাকে বলা হয়েছে বেঁচে আছে 2 জনেই। যদিও অঞ্জুতে চীনা অনুপ্রবেশ নিয়ে সেই রাজ্যের কোনো মন্ত্রী এখনও কোনো মন্তব্য করেননি। ওই 2 ভাই ছাড়াও ভারতীয় চীন সীমান্তের থেকে আগেও নিখোঁজ হয়েছে একাধিক মানুষ। এর আগে 2020 সালের সেপ্টেম্বরে সুবানসির জেলা থেকে 5 যুবকের নিখোঁজ হয়ে যাওয়ার খোঁজ মেলে। 1 সপ্তাহ পিএলএর হাতে বন্দি থাকার পর ফিরে আসেন তারা। 2022 সালেও এক কিশোর 9 দিন চীন সেনা সদস্যদের হাতে বন্দি ছিলেন। আগেও একাধিকবার ভারত ভূখণ্ডে চীনা অনুপ্রবেশের কথা প্রকাশ এসেছে।